তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আর একটা নতুন বাংলা ব্লগ ভিডিওতে। গাইস, তো আজকের ব্লগ ভিডিওতে তোমরা জানোই আজকে সোমবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে। তো আজ আগের ব্লগটা তোমরা দেখেছো, যারা যারা দেখো নাই প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটাকে ক্লিক করে, লিঙ্ক দিয়ে রেখেছি আমি আগের থেকে, তোমরা দেখতে পারো। তো আগে গিয়ে তোমরা লিঙ্কটা দেখে নাও, ওই ভিডিও ওই ব্লগ ভিডিওটা দেখে নাও, তারপরে এই ব্লগ ভিডিওটা তোমরা স্টার্ট করো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা দেখে নাও। তো গাইস, আমরা আমি যাচ্ছি একটু আগে ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ আমার সঙ্গে ব্রাশ। ঠিক আছে, তো ব্রাশ করবো, ব্রাশ করি নাই, তো সব কিছু শেয়ার করবো আজকে, কী করবো। আর এই সাইডে দেখছো পাচ্ছ না, তো মন্দির, তো মন্দিরের সামনে জল ঢালবো, মানে বাবা ভোলেনাথের মাথার জল ঢালবো। তোমরা জানোই আমি বাবা ভোলেনাথের কত বড় ভক্ত, আর যা যা হবে সব কিছু শেয়ার করবো। তো ব্রাশটা করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো ঠিক আছে, ব্যাপারটা কি জানো, তো কল্যাণের ঘরে গেলাম না, কল্যাণের ঘরে গিয়ে দেখলাম যে ও দেখি স্কুল ইউনিফর্ম পরে বসে আছে, তো মানে ভাত খাবে, ভাত খেয়ে স্কুল যাবে। তো আমি বললাম কই যাবি, কয় স্কুল যাবো, আমার যখনই মাথাটা ঘুরে গেল। আর আমি ভাবলাম যে ভাই আজকের দিনেই তোর স্কুল যাওয়া লাগে, আমি কালকে আসলাম আর তোর আজকের দিনে স্কুল যাওয়া লাগে ভাই, কেন এটা কী হইলো? বললো যে না, দরকারের জন্য যাওয়া লাগে। তো ঠিক আছে যাবি, তো আবার কটার দিকে আসবি জানো? টাইমটাও তো খুব বড়ো টাইম, টাইম পাস করার মতো আমার কেউ নেই, পাঁচটার দিকে আসবি, বিকাল পাঁচটার দিকে আসবি, এত দেরি করলে হয়? যার জন্যে আসি, তে যদি না থাকে তাহলে আর কেমন করে হয়ে গেছে। তো দেখ, আজকে দিনটা এইভাবে কাটানো লাগবে, তো আমি জানলার সামনে আসি, তো এখানে ঘরের মধ্যে বসে আসি আর বসে বসে ব্লগ বানাচ্ছি। তো আজকে দেখি কত ব্লগটা শেয়ার করতে পারি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো অবশ্যই সাপোর্ট করো। আর চ্যানেলের রিচ যদি ডাউন হয়ে যাচ্ছে তো তোমরা কী করছো গাইস, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করো, তো ছোট্ট মোট্ট চ্যানেল তো সাবস্ক্রাইব করে দাও, আর কী করা যাবে। তো দেখা যাক এরপরে কী শেয়ার করা যায়, তো ততক্ষণ তোমরা ওয়েট করো, চল। তো গাইস, আমি এখন জাস্ট স্নান করে রেডি হয়ে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ নতুন জামা কুর্তি, এটা নতুন টি শার্ট। তো টি শার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার হোয়াইট টি শার্ট পরতে খুব ভালো লাগে, তো হোয়াইট টি শার্ট আমার বেশি নাই, কারণ আমি হোয়াইট টি শার্টটা আমি আমার এটা ছিল আগের থেকে, কিন্তু আমি বার করিনি, পরিও নাই করিনি, আজকে ফার্স্ট পরলাম হোয়াইট টি শার্ট। আর পিছনে দেখতে পাচ্ছ এগুলো, এটা আমার মামা বাড়ি, তো এটা আমার দিদার বাড়ি, আর এইখানে একটা ঘর আছে, এখানে দুটো ঘর, আর রান্নাঘর ওই সাথে একটা আছে, তো তোমাদেরকে দেখাবো পরে। তো আর যা এখন জল ঢালতে যাবো, তো তোমরা সিনেমাটিক চলে হিসাবে তোমরা দেখে নাও, তো ততক্ষণ তোমরা দেখে নাও, এনজয় করো, তো চলো। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে, আর গাছ তোমাদেরকে মন্দিরটা দেখানো হয় না, তোমাদের মন্দিরটা তোমরা দেখে নাও, ঠিক আছে, তোমাদের মন্দিরটা দেখানো হয় না, তোমাদের মন্দির আমাদের দুটো মন্দির থাকে, একটা কালী ঠাকুর থাকে, একটা শীতলা ঠাকুর থাকে, আর একটা শিব ঠাকুর থাকে, তো ওটা তোমরা দেখে নাও, তোমরা দেখে নাও, আর আরেকটা মন্দির থাকে মনসা ঠাকুর, নারায়ণ আর লক্ষ্মী থাকে, ঠিক আছে। তো এখানে থাকে হচ্ছে তোমার মনসার নারায়ণ লক্ষ্মী থাকে, আর এখানে হচ্ছে তোমার শীতলি কালী ঠাকুর আর হচ্ছে মহাদেব, তো এখানে দুইটা মন্দির আছে আমার মামা বাড়িতে, আর রাস্তার ওখানে আরেকটা মন্দির আছে, তোমাদেরকে দেখাবো পরে, তো তোমরা দেখতে থাকো লাস্ট ওখানে ভিডিওটা, ভিডিও ভালো লাগবে অবশ্যই, তো ততক্ষণ তোমরা ওয়েট করো খান। আর আমি এখন জাস্ট লাঞ্চ করবো, সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে একটা, সকাল থেকে কিছু খাইনি, খালি জল খাইছি আর কিছু খেয়নি, সকাল থেকে কিছু খেয়নি, জাস্ট এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। Thank you.
তো গাইজ এখন বাজে হচ্ছে 6টা, ঠিক আছে? তো এখন মানে বাইরে খুব বেশি পড়ছে, তো ভাবছিলাম যে এক জায়গায় যাবো আমি আর কল্যাণে মিলে, আর আমি এখন আছি কল্যাণে ঘরে। তো এখন আমি হচ্ছে কল্যাণে ঘরে, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার খুব ভালো লাগে। তো আমি যাইতে ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হলো না, খুব বেশি পড়ছে। মানে এখন তোমার জায়গায় যাওয়া যায়, ব্লগের সময় গাড়ি, ব্লগ মানে গাড়ি, আরো গাড়ি যায় বেড়াবো আমি আর করলাম সাইকেল নিয়ে। তো আমাদের কোনো বাইক টাইক নিয়ে, আমরা কোনো তো বড় লোক না, তো আমরা সাইকেল নিয়ে বেড়াইতাম। তো এখন আর হবে না, বৃষ্টি হচ্ছে, তাহলে দেখা দেখো দেখো পুরো জল হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা? ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এখনো, তো ধীরে ধীরে এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ে যাচ্ছে খুব বৃষ্টি হলো। আর দেখি কী করা যায়। আর কল্যাণ যা মানে কলেজ থেকে এসছে, কলেজ মানে স্কুলেই আর কি, 11-12 ক্লাস আছে, তো ওখান থেকে এসছে। জাস্ট ওর অবস্থা খুব খারাপ, আর ও বিয়ে বিয়ে এসছে, পুরো মাথা বিয়ে গেছে। আর তো এখন গেছে লাঞ্চ করতে, তো লাঞ্চটা করে আসুন, তারপর হচ্ছে আমরা ব্লগটাকে শেয়ার করতে, ঠিক আছে? তো গাইজ ব্যাপারটা হলো কি, এখন আমরা কল্যাণের ঘরে আছি। তোমাদেরকে বলেছিলাম যে কল্যাণ লাঞ্চ করতে গেছিলো, তো তখন তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ তখন অন্ধকার হয়ে গেছে, ওর খাইতে একটু দেরি লাগে ভাই, জানো তো? ওই জন্য একটু দেরি হয়ে গেলো। তো আর এখন কটা বাজে, প্রায় 8:30 বাজে, ঠিক আছে? 8:30 বাজে, আর আমরা এখন কী করছি জানো? দেখো গাইস কি দেখছি, তোর বুঝিয়ে গেছো কি দেখছি আমরা? কেজিএফ চ্যাপ্টার 2 বহুদিন পর দেখছি, বহুদিন আগে লঞ্চ হয়েছে, কিন্তু বহুদিন পর দেখছি, আমি বাড়িতে দেখতে পারি না। কিন্তু আমার কাছে কেজিএফ 2 এর লিঙ্কটা ছিল, জাস্ট ডাউনলোড করলেই আমি দেখতে পারি, কিন্তু আমি দেখতে পারি নাই, কারণ চারির চাপ ছিল, তো ওর জন্য প্রেসার ছিল, দেখতে পারিনি, ঠিক আছে? তো এখন ওই যে কল্যাণের ল্যাপটপ আছে, দেখলাম কত মিনিট, 9 মিনিট দেখলাম, 9 মিনিট, আরো দুই ঘন্টা দেখে আমি মানে মা বাড়ি আসলে কল্যাণের ঘরে থাকি, আমি আমার নিজের ঘরে থাকি না বেশিরভাগ, কল্যাণের ঘরে থাকি, বাস এখানে খালি জাস্ট টাইম পাস করার জন্য আমি থাকি। আর কালকে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ প্রবলেম ছিল, তো ওই জন্য কন্টিনিউ করতে পারিনি। আর এটা হচ্ছে শেষ ভিডিও, আর দেখা হচ্ছে পরের ভিডিও, তোমরা করতে থাকো, সাবস্ক্রাইব করো বাবা বলছি, সাবস্ক্রাইব করো গাইজ, তারপরে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও গাইজ আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করো জানাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তো চ্যানেল রিচ ডাউন আছে, তোমরা জানো, তোমাদেরকে সবগুলা ভিডিওতে বলে দিচ্ছি, চ্যানেল রিচ ডাউন আছে গাইজ, তো গাইজ খুব তাড়াতাড়ি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে। আর আমার সাথে কল্যাণ আছে, দেখাবো কি, চলো দেখে এই দেখ কল্যাণ কী খেলছে, বিডিএমআই, ঠিক আছে? আর কল্যাণের মোবাইলের মডেলটা কি তোমাকে বলছি, ঠিক আছে? তাই কল তো মোবাইলের মডেলটা কয়া দিত, রেডমি নোট 10 প্রো। আরেকবার জোরে জোরে, রেডমি নোট 10 প্রো। হ্যাঁ, রেডমি নোট 10 প্রো, ঠিক আছে? তো এই মডেলটা খুব ভালো, আমি ইউজ করে দেখছি, ভালো লাগে, স্মুথ চলে, খুব স্মুথ, প্রসেসরও খুব ভালো, ক্যামেরাও খুব ভালো, পারলে তোমরা নিয়ে যেতে পারো, তো ফ্লিপকার্টে গিয়ে তোমরা নিয়ে যেতে পারো, বা আমার যেমন ফ্লিপকার্ট অনলাইন থেকে নিয়েছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছে, অ্যামাজনও নিয়ে যেতে পারো, অ্যামাজনও ভালো আছে, ফ্লিপকার্টও ভালো আছে, কিন্তু অ্যামাজনে টাইম বেশি লাগে আসতে, আর ফ্লিপকার্টে একটু ওটারও টাইম বেশি লাগে, কিন্তু
বেশি দামি পাও তো ওই জন্য আসতে টাইম লাগে। তো চলো আজকে ভিডিওটা রেখে করছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বারবার করে বলছি। তো তোমরা ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো লাভ ইউ অল, বাই।